পশ্চিমবঙ্গে যে কোনো সরকারি চাকরি প্রিপারেশনের জন্য আর্ট একাডেমি অ্যাপসকে ইনস্টল করো, ডিসক্রিপশন লিঙ্ক দেওয়া রয়েছে। সম্পূর্ণ ফ্রি ক্লাস অথবা সাবস্ক্রিপশনের জন্য আমার প্রোমো কোড TD10 ইউজ করো। আরও বিস্তারিত জানতে ভিডিও শেষের ভিডিও ফুটেজ থাকবে, সেটা অবশ্যই দেখে নিও। তোমাদের প্রিয় চ্যানেল টিডি এক্সাম চ্যালেঞ্জারে তোমাদের সকলকে স্বাগতম। আজকের টপিকটি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের ইম্পর্টেন্ট MCQ নিয়ে আজকে আলোচনা করব। চলো তবে প্রথম প্রশ্নটি দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্নটি হলো, পশ্চিমবঙ্গের বৃহত্তম ক্রীড়াঙ্গনের নাম কী? অপশান এ তে রয়েছে যুবভারতী ক্রীড়াঙ্গন, বি গড়ের মাঠ, সি ইডেন গার্ডেন, ডি কোনোটিই নয়। এখানে অপশান এ অর্থাৎ যুবভারতী ক্রীড়াঙ্গন উত্তর হবে। নেক্সট প্রশ্ন দেখে নিই, পশ্চিমবঙ্গের বৃহত্তম বাঁধ কোনটি? পশ্চিমবঙ্গের বৃহত্তম বাঁধ হচ্ছে ফারাক্কা বাঁধ, অর্থাৎ অপশান বি অ্যান্সার। তিন নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের দীর্ঘতম কেবল ব্রিজ কোনটি? এখানে অপশানগুলি রয়েছে বিদ্যাসাগর সেতু, নিবেদিতা সেতু, বিবেকানন্দ সেতু এবং রবীন্দ্র সেতু। এখানে অপশান এ হচ্ছে অ্যান্সার, অর্থাৎ বিদ্যাসাগর সেতু। পরের প্রশ্ন দেখি, পশ্চিমবঙ্গের প্রাচীন বিশ্ববিদ্যালয় কোনটি? খড়গপুর IIT, ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গল, কলকাতা বিশ্ববিদ্যালয়, বর্ধমান বিশ্ববিদ্যালয়। উত্তরটি হবে কলকাতা বিশ্ববিদ্যালয়, অর্থাৎ অপশান সি। নেক্সট পাঁচ নম্বর, পশ্চিমবঙ্গের উচ্চতম স্তম্ভের নাম কি? পশ্চিমবঙ্গের উচ্চতম স্তম্ভের নাম হচ্ছে শহীদ মিনার, অপশান বি। ছয় নম্বর প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় বাঁধ? উত্তরটি হবে দামোদর বাঁধ, অর্থাৎ অপশান এ দামোদর বাঁধ। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের শীতলতম স্থান কোনটি? অপশানগুলি হচ্ছে দার্জিলিং, বর্ধমান, কলকাতা, বীরভূম। উত্তরটি হবে দার্জিলিং, অর্থাৎ অপশান এ। নেক্সট প্রশ্ন দেখব, পশ্চিমবঙ্গের উচ্চতম স্মৃতিসৌধ কোনটি? অপশান এ শহীদ মিনার, সেন্ট পলস ক্যাথিড্রাল, ভিক্টোরিয়া মেমোরিয়াল, প্রিন্সেপ ঘাট। অপশান সি, অর্থাৎ ভিক্টোরিয়া মেমোরিয়াল এটির উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নিই, পশ্চিমবঙ্গ তথা ভারতের বৃহত্তম তারামণ্ডলের নাম কি? অপশান এ আশা কিরণ প্ল্যানেটোরিয়াম, মেঘনাথ সাহা প্ল্যানেটোরিয়াম, বিড়লা প্ল্যানেটোরিয়াম, কোনটিই নয়। এখানে উত্তরটি হবে বিড়লা প্ল্যানেটোরিয়াম, অপশান সি। নেক্সট প্রশ্ন দেখব, পশ্চিমবঙ্গের সর্বপ্রাচীন গ্রন্থাগারের নাম কি? অপশানগুলি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পাবলিক লাইব্রেরি, উইলিয়াম কেরি লাইব্রেরি, ন্যাশনাল লাইব্রেরি, স্টেট সেন্ট্রাল লাইব্রেরি। উত্তরটি হবে উইলিয়াম কেরি লাইব্রেরি, অর্থাৎ অপশান বি অ্যান্সার। নেক্সট প্রশ্ন ১১ নম্বর, কোথায় একমাত্র কুইনাইন উৎপাদন কারখানা রয়েছে? অপশান এ সিউড়িতে, বি দার্জিলিং জেলার মংপুতে, কলকাতায় শ্রীরামপুরে। এখানে উত্তরটি হবে অপশান বি, অর্থাৎ দার্জিলিং জেলার মংপুতে। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের আন্তর্জাতিক বিমানবন্দর সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কোথায় অবস্থিত? এটির উত্তরটি হচ্ছে কলকাতা দমদমে, অর্থাৎ অপশান এ অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখব, পশ্চিমবঙ্গের কোন গ্রামকে গ্রামরত্ন বলা হয়? অপশান এ ফুলিয়া, বি বীরসিংহ, সি ঘাটাল, ডি কাকদ্বীপ। এখানে উত্তরটি হবে অপশান এ ফুলিয়া, এই ফুলিয়া জায়গাটা নদিয়া জেলাতে অবস্থিত। নেক্সট প্রশ্ন দেখব, পশ্চিমবঙ্গের একমাত্র মহিলা রাজ্যপাল কে? অপশান এ ইন্দিরা গান্ধী, বি সরোজিনী নাইডু, সি পদ্মজা নাইডু, ডি প্রতিভা পাতিল। এখানে উত্তরটি হবে পদ্মজা নাইডু, অর্থাৎ অপশান সি। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গে মোট কতগুলি জেলা রয়েছে বা পশ্চিমবঙ্গে মোট জেলার সংখ্যা কত? এখানে উত্তরটি হবে 23টি।
অর্থাৎ অপশন এ অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখব, পশ্চিমবঙ্গে প্রধানত কী ধরনের জলবায়ু দেখা যায়? অপশন এ ক্রান্তীয় মৌসুমি জলবায়ু, বি মৌসুমি জলবায়ু, সি উপকূলীয় জলবায়ু, তুন্দ্রা জলবায়ু। এখানে উত্তরটি হবে অপশন এ অর্থাৎ ক্রান্তীয় মৌসুমি জলবায়ু। নেক্সট প্রশ্ন দেখব, পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? অপশন এ বিধানচন্দ্র রায়, বি জ্যোতি বসু, সি অজয় মুখার্জি, ডি প্রফুল্ল ঘোষ বা প্রফুল্ল চন্দ্র ঘোষ। উত্তরটি হবে অপশন ডি প্রফুল্ল চন্দ্র ঘোষ। নেক্সট প্রশ্ন দেখব, পশ্চিমবঙ্গের বৃহত্তম চিড়িয়াখানা কোনটি? এটা তোমরা কমেন্ট সেকশনে জানাও, কমেন্ট সেকশনে তোমরা এটা কমেন্ট করে জানাও। নেক্সট প্রশ্ন দেখব, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে কে সবচেয়ে বেশি দিন পদে ছিলেন? এখানেও অপশানগুলি রয়েছে বিধানচন্দ্র রায়, জ্যোতি বসু, অজয় মুখার্জি, মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরটি কী হবে? জ্যোতি বসু, অপশন বি অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখব, পশ্চিমবঙ্গের উষ্ণতম স্থানের নাম কি? বাঁকুড়া, বর্ধমান জেলার আসানসোল, দুর্গাপুর, মেদিনীপুর। এখানে উত্তরটি হবে বর্ধমান জেলার আসানসোল, অর্থাৎ অপশন বি হল অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখব, পশ্চিমবঙ্গের অথবা ভারতের প্রথম সংবাদপত্রের নাম কি? এখানে অপশানগুলি রয়েছে তত্ত্ববোধিনী, বেঙ্গল গ্যাজেট, বাবাবোধিনী এবং সন্দেশ। এখানে উত্তরটি কোনটি হবে? বেঙ্গল গ্যাজেট, এটি জেমস হিকির সম্পাদনায় রচিত। নেক্সট প্রশ্ন দেখব, পশ্চিমবঙ্গের জনসংখ্যা কত? এটার অপশানগুলি তোমরা দেখে নাও। এখানে উত্তরটি হবে অপশান বি, অর্থাৎ 9,13,47,736 জন। নেক্সট, পশ্চিমবঙ্গের ব্যস্ততম রেল স্টেশন কোনটি? পশ্চিমবঙ্গের ব্যস্ততম রেল স্টেশন হলো শিয়ালদা, অর্থাৎ অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। নেক্সট দেখব, পশ্চিমবঙ্গের বৃহত্তম ফুল বাজার কোনটি? পশ্চিমবঙ্গের বৃহত্তম ফুল বাজার হচ্ছে মল্লিকহাট, অর্থাৎ অপশন এ হচ্ছে এটার অ্যান্সার, মল্লিকহাট। নেক্সট প্রশ্ন দেখব, পশ্চিমবঙ্গের বৃহত্তম চিড়িয়াখানার নাম কি? তোমরা এটাও কমেন্ট সেকশনে জানাও, আমি কমেন্ট সেকশন রিড করব। আজকের ক্লাসটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড অল দ্য বেস্ট। আমার প্রত্যেকটা ভিউয়ার্সকে অনুরোধ করব, অন্তত প্লে স্টোর থেকে আন একাডেমি লার্নিং অ্যাপটাকে ইনস্টল করো, অথবা ডিসক্রিপশনেও আমি লিঙ্ক দেবো, সেই লিঙ্কে ক্লিক করেও তোমরা ইনস্টল করতে পারো। যেখানে ফ্রি ক্লাস করার সুযোগ পাবে সেখানে অবশ্যই ফ্রি ক্লাস করো, যত ক্লাস করবে তত চাকরির জন্য সামনের দিকে এগিয়ে যাবে। যারা সাবস্ক্রিপশন নিতে পারছো না আন একাডেমিতে, কোনো অসুবিধা নেই, তোমরা সম্পূর্ণ ফ্রি ক্লাস করার জন্য আমার প্রোমো কোড TD10 ইউজ করো। হ্যাঁ, ক্লাসগুলো করার পর যদি খুব ভালো লাগে না, সাবস্ক্রিপশনের দরকার রয়েছে, সেক্ষেত্রেও তখন আমার প্রোমো কোড TD10 ইউজ করবে, সেক্ষেত্রে তোমরা কিন্তু 10% ডিসকাউন্ট পেয়ে যাবে। দেখো, তোমাদের জন্য নতুন একটি কোর্স লঞ্চ করা হয়েছে, সেটা উদীয়মান নামে কোর্স, সেটা হচ্ছে কনস্টেবল এবং সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে। আগেই বললাম ফ্রি ক্লাস করার জন্য তোমরা কিন্তু আনাকাডেমি অ্যাপসকে অবশ্যই ইনস্টল করো, প্রত্যেকে ইনস্টল করো আনাকাডেমি অ্যাপসকে, ফ্রি ক্লাস করো, আমার প্রোমো কোড ইউজ করো, 100% ফ্রিতে ক্লাস করতে পারবে। আর সাবস্ক্রিপশন নেওয়ার জন্য আমার প্রোমো কোড TD10 ইউজ করো, তাহলে আরও বেশি এক্সট্রা আরও ক্লাস পেয়ে যাবে। দেখো, এখানে 100 দিনের যে কোর্সটা আনা হয়েছে কনস্টেবল আর সাব ইন্সপেক্টর, সামনেই তোমাদের পরীক্ষা, তোমরা জানো সেখানে সাবজেক্ট ভিত্তিক দেখো আলাদা টিচার রাখা হয়েছে, অরিজিৎ মাইতি রাখা হয়েছে ম্যাথমেটিক্স ক্লাসের জন্য, দেখো জেনারেল সায়েন্সের অরূপ চক্রবর্তী রাখা হয়েছে, তারপর প্রসেনজিৎ শাহ ইংলিশ ক্লাসের জন্য রাখা হয়েছে, এটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে ইংলিশটা অবশ্যই তোমরা কিন্তু ক্লাসগুলো করবে। রিজনিং দেখো সব্যসাচী মজুমদারকে নেওয়া হয়েছে, এরকম সাবজেক্ট ভিত্তিক আলাদা টিচার রাখা হয়েছে। আমি বারবার বলছি যারা সাবস্ক্রিপশন নিতে পারবে না তারা ফ্রি ক্লাস করো, সেক্ষেত্রেও আমার প্রোমো কোড TD10 ইউজ করো, সাবস্ক্রিপশন নিতে হলেও সেক্ষেত্রে প্রোমো কোড ইউজ করো TD10, সেক্ষেত্রে 10% ডিসকাউন্ট পাবে। ফ্রি ক্লাস কেন ছাড়বে, এক্ষুনি ডাউনলোড করো, অবশ্যই ডাউনলোড করো, প্রত্যেক ভিউয়ার্সকে বলবো ফ্রি ক্লাস অন্তত জয়েন করো, আর আমার প্রোমো কোডটা অবশ্যই ইউজ করতে ভুলো না।